তো এখন আমি চাম্পাটি স্টেশনে রয়েছি, আর এই যে লুকিয়ে রাখছে, কারণ এখানে এসে আইলাইনার পড়া হচ্ছে স্টেশনে এসে। তো চলো আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তো ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 1:15, আর 1:15 নাগাদ আমি তাড়াতাড়ি করে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে যেহেতু শিক্ষক দিবস, তো সেই জন্য আজকে দিনটাকে স্পেশাল বানাতে, তো চলো সঙ্গে থাকো, দেখতে পাবে তোমরা। তো মেয়ে রয়েছে আমার সাথে, কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। প্লিজ প্লিজ স্কিপ করবে না, প্লিজ। বন্ধুরা, ওই দূরে 3 মূর্তিকে দেখতে পাচ্ছো? ওরা ওয়েট করছে আমাদের জন্য, মানে শুধুমাত্র আমার জন্য না, আরো কিছু ফ্রেন্ড আসবে তাদের জন্য। তো একসাথে আমরা সবাই মিলে সারপ্রাইজ দেব দিদিকে, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আগেও আমি মানে আগে আমার ব্লগটা করা হয়নি, আমি মেহেন্দি ক্লাসে অ্যাডমিশন হয়েছি বা কি করছি না করছি মিনি ব্লগে তোমরা দেখে থাকবে, তো আজকে পুরোটাই দেখাবো। তো আমরা প্ল্যানিং করছি কিভাবে সারপ্রাইজ দেওয়া যায়। তো দিদি ভাই বেরিয়েই সারপ্রাইজ হয়ে গেছে, হয়ে লজ্জায় আমার দরজা মানে পেছনে লুকিয়ে পড়েছে, মানে এক্সাইটমেন্ট এত। তো যাই হোক, আর আমরা মোটামুটি ভেতরে চলে এসেছি, তো দিদি ভাইকে বললাম রেডি হয়ে নিতে, আর এদিকে আমরা রেডি সেডি করছি, বেলুন ফোলাচ্ছি, কেক কাটা হবে, তাই জন্য সেই জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে নেব। তো চলো আর দেখো। প্রথমে বলবো, আমি মেহেন্দি ক্লাসে যেহেতু নতুন জয়েনিং করেছি, তাই এখন আমি জুনিয়র, বেশ কয়েকদিন ক্লাস করলাম, আর এদিকে সিনিয়র যারা রয়েছে তারা কিন্তু অ্যারেঞ্জ করছে, আর মোটামুটি তারা খুব সুন্দর করে অ্যারেঞ্জ করছে। আমি শুধু দেখছি আর ভিডিও করছি, আমার কিন্তু বেশ ভালো লাগছে। কত বছর পর যে এত মজা করছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এটা একটা আলাদা ফিলিংস। মানে আমি ভাবতেই পারিনি আজকের দিনটা মানে আমি এনজয় করতে পারবো। মনে মনে মানে সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছিল, তাই ভাবলাম যে হয়তো যেতে পারবো না, মনে মনে ভাবছিলাম। তো যাই হোক, মেয়ে এত বায়না করছিল, তারপরেও আমি সেই সকাল থেকে মানে রাত থেকে না খাওয়া, আর সকালবেলাও আমি সেইভাবে খাওয়ার সময় পাইনি, যদিও বা খেতাম বাকি কিন্তু ট্রেন পেতাম না। মেয়ের স্কুলের প্রথমে যেতে হয়েছিল, তো সেখানে একটু অনুষ্ঠান হয়েছিল, তো তারপরেই যেহেতু হাতে আধ ঘন্টার একটু বেশি সময় ছিল, সেই জন্যই তাড়াহুড়ো করে বেরিয়ে আসলাম। আর এই যে মোটামুটি আমি তাও সেজে এসছি খাওয়া খাওয়া বাদ দিয়ে, আর এদিকে কিছু ফ্রেন্ডরা আছে তারা কিন্তু এখানেই জাস্ট রেডি হয়ে নিয়েছে, কারণ তাদেরও কলেজে কিছু কাজ বা যেখানে যে সমস্ত যারা টিউশন করে টরে। তো মোটামুটি আমাদের রেডি সেডি, এবার দিদিকে ডাকছি, দেখো আমরা সারপ্রাইজ দেব কিভাবে। তো দেখো একদম লাইট ফাইট নিভে দিয়ে শুধুমাত্র মোমবাতির আলো। বন্ধুরা দেখতে গেলে কত সুন্দর ভাবে সারপ্রাইজ দেওয়া হলো, তো সবটাই কি বলবো এত ভালো লাগছিল, তো তোমাদেরও আশা করছি ভালো লেগেছে। আর পাশে রয়েছে রোহিতদা, মানে দিদি ভাইয়ের হবু হাজবেন্ড, তো গিফটটা এমন আনা হয়েছে যাতে যাতে দাদা ভাইও থাকতে পারে, তো সেই জন্য, আর তার জন্যই দাদা ভাই খুলছে। তো তোমরাও দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। হেভি হেভি
বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাদের এই সারপ্রাইজ গিফট? অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো সত্যি খুব ভালো লাগছে, আর সব থেকে ভালো লাগছে দিদি ভাইয়ের মিষ্টি হাসি। মানুষের মুখে মানে যদি এরকম সুন্দর একটা মিষ্টি হাসি থাকে, সত্যি মানে যে গিফট দেয় তার তো ভীষণ ভালো লাগে। আর যারা থাকে সকলের যেন একটা আলাদাই একটা পাওয়া, বলতে গেলে যে এইরকম মানে কিছু কিছু মানুষের থাকে না যে গিফট দিলেও মন ভরে না বা মুখটা কেমন করে থাকে, কিন্তু দিদি ভাই সম্পূর্ণ আলাদা। মানে এই মানুষটার সাথে আমাদের একটা রিলেশনের মধ্যেই বলতে পারো, কিন্তু কখনো সেই রকম ভাবে সামনাসামনি কথাবার্তা হয়নি। মানে তখন ছোট ছিলাম আমি, আজ যে সেই মানুষটার কাছে গেছি, আজ কথা বলতে পারছি, খুব ফ্রেন্ডলি, আর কি বলবো, ভীষণ ভালো, ভীষণ ভালো দিদি ভাই। সেটা তোমরা দেখতেই পাচ্ছ কত বাচ্চা বাচ্চা একটা ব্যাপার, মানে একদম বাচ্চাদের মতন। তো দিদি ভাই কেক কেটে সর্বপ্রথম বাচ্চাদের খাইয়েছিল, তারপর আমাদের, আর আমি দু একটা জায়গায় স্ক্রিপ্ট করে গেছি, কারণ অনেক ভিডিও করেছি তো তো সেই কারণে। তো আমরা এবার খুব মজা করব, তারপরে একটু নাচ টাচ তো হবেই, কারণ সকলে থাকলে যা হয়। তারপর তারপর তোমরা দেখতে থাকো কি হয় নেক্সট। দিদি ভাই লাঞ্চের জন্য ব্যবস্থা করছিল একটু বড় সড়ো করে, কিন্তু আমরা সকলে মিলে বললাম না সেরকম করার দরকার নেই, কিন্তু দিদি ভাই মানছিল না। যাই হোক, তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস আনিয়েছিল, একটু দই আনিয়েছিল, তারপর চিকেন রোল অর্ডার করে দিয়েছিল, তো এই সমস্ত এনেছিল। তো আমরা এই যে মজা করছি, একটু গল্প দিচ্ছি, আড্ডা দিচ্ছি, তার মধ্যে একটু ফটোশুটও করছি, ক্যামেরা বন্দি হওয়াটা তো দরকারই এত স্পেশাল একটা দিনে। তো স্পেশাল দিনটাকে আরো স্পেশাল বানানোর জন্য একটু বাচ্চাদের নাচ, বড়দের নাচ, এই সমস্ত করেই আমরা সময়টা পাস করি। ইতিমধ্যে আমাদের একটা দিদি ভাইয়ের সময় হয়ে যায়, মানে দিদি ভাই বিউটি পার্লার আছে, মানে সেখানে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তো সেই জন্য দিদি ভাইয়ের ভাই নিতে এসেছে, দিদি ভাই বেরিয়ে পড়লো, আর আমরা এদিকে আরো মজা করছিলাম দিদি ভাইকে যদিও মিস করছিলাম খুব। তারপর এই বাচ্চা মা মানে মা মেয়ে দুজনে মিলে বেশ জমিয়ে দিয়েছিল। বন্ধুরা দেখলি কত মজা করছি আমরা, ছোট বড় সবাই খুব মজা করছি। আর যেখানে এরকম একটা কিউট দিদি ভাই থাকে, সেখানে মজার আসরটা আরো দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, আমাদের বেরোতে হবে, তাই আমি বেরিয়ে পড়লাম, কারণ টাইমিং হয়ে গেছে। আমার আবার মেয়ের টিউশন ক্লাস আছে, মানে সকালে স্কুলে গেছিলাম, আবার এখানে দুপুরে আসলাম, তো বিকালে আবার মেয়ের টিউশন আছে। তো বন্ধুরা কারেক্ট টাইমে বেরিয়েছিলাম, তাই ট্রেন পেয়ে গেছিলাম, আর সঙ্গে সঙ্গে চলে আসতে পেরেছি ম্যামের কাছে। তো ম্যামকেও কিছু গিফট দেওয়া হলো, মানে আমি দিলাম পার্সোনালি, আর এখানে সবাই সবার মতো করে দিয়েছিল, এই যে ছোট নান্না মুন্নারা রয়েছে। তো ম্যামের কোলে ভর্তি গিফট, তো এরকম গিফট পেলে কে না খুশি হয়, আমি তো ভীষণ খুশি হই গিফট পেলে, তো ম্যামও ভীষণ খুশি হয়েছে। তো ফ্রেন্ডস, মেয়েকে আমি টিউশন ক্লাসে দিয়ে এসে দেখছি, আমাদের কোচিংয়েও ছোট করে একটা অ্যারেঞ্জ করা হয়েছে সব স্টুডেন্টরা মিলে। তো সকালের ব্যাচটা ছিল, সেখানেও একটা ছোট করে হয়েছিল, আবার বড়রা করলো। এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই রয়েছে, যে কিনা কমেডি ভিডিও করে এখন দেখছো টিচার রূপে, আর পাশে রয়েছে একটা ইংলিশ টিচার দাদা ভাই, আর সুমনা আমাদের ভাগ্নি রয়েছে। তো এই যে কিছু বক্তব্য রাখছে তারা স্টুডেন্টদেরকে, স্টুডেন্ট মানেই তো তাদের সন্তান, তো সন্তানকে বোঝাচ্ছে। তো ফ্রেন্ডস, আর বেশি বকবক করবো না, তো এখন আমি ব্লগটা এন্ড করব। তো তোমাদের কেমন লাগলো একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানিও, আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, দেখা হবে নতুন কোনো ব্লগে। টা